السلام عليكم ورحمة الله وبركاته. हेलो हेलो হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ ভালো শুনতে আছি। পাচ্ছি আমি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আমি। আপনি ভালো আছেন? জি মাসিফ ভাই, ভালো আছি। আমি আচ্ছা, আপনার আসলে চেহারা চেহারা দেখাতে দেখাচ্ছে পাচ্ছি না, না, আমার প্রবলেম। কি প্রবলেম জি সেটা একটু বলেন। হ্যাঁ, প্রবলেম আসলে কিছুই না, একটু আগে মাসুদ ভাইয়ের লাইভটা শুনতেছিলাম। তো মাসুদ ভাই প্রথম 10 প্রায় 45 মিনিটের কাছাকাছি একটা ব্রিফিং দিল, সে বলল যে কোরআন আসলে মুহাম্মদের বাণী। উনি 81 নাম্বার সুরার 19 নাম্বার আয়াতের কথা বলে দেখলাম, আবার আরেকটা আছে আপনার 40-এর 15 নাম্বার বা 40 নাম্বার সুরার 15 নাম্বার আয়াতের কথা বললো সে। তো আমি আচ্ছা, মাসুদ ভাইকে আর একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম আমি মাসুদ ভাইকে আর একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে সুরা আহজাবের 63 নাম্বার সুরার 68 নাম্বার আয়াত একটু দেখতেছি ভাই, একটু আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে সুরা আহজাবের 33 নাম্বার সুরা, এটা আয়াত নাম্বার 68, এখানে লিখছে হে আমাদের পালন কর্তা, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিসম্পাত করুন। এই যে আয়াতটা লিখছে, এটা কার কথা? এটা এই আয়াত দ্বারা কি বোঝা যায় না যে এটা আসলেই কোন মহা কোন ঈশ্বরের বাণী? এটা এটা কি বোঝা যায়? এটা আমি তো বুঝি না। আচ্ছা, এই যে এই বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকবারও লাইভ করেছি এবং আগে একটা লেখাতেও লিখেছিলাম যে কোরআনের এক একটা সুরা হচ্ছে এক একজনের বক্তব্য। যেমন একটা সুরা হচ্ছে গিয়ে ধরেন বান্দা কিভাবে আল্লাহকে ডাকবে, মানে সাধারণ সাধারণ মুসলমানরা কিভাবে আল্লাহকে ডাকবে। আর একটা বক্তব্য হচ্ছে গিয়ে জিব্রাইল মোহাম্মদকে বলছে, যেমন ধরেন পড়ো তোমার প্রভুর নামে। এই 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 যে প্রথম সুরাটা যে নাজিল হলো সেই কথাটা হচ্ছে জিব্রাইল মোহাম্মদকে বলছে। আরেকটা কথা, আরেকটা ইয়া আছে যে আল্লাহ মুহাম্মদ কে বলছে, আবার আরেকটা আছে যে আল্লাহ সাধারণ মুসলমানদেরকে বলছে, বা আবার আছে যে মুহাম্মদ আল্লাহ কে বলছে। এবং এই প্রত্যেকটা এক একটা হচ্ছে এক একটা মানে বক্তব্য, এক এক ধরনের বক্তব্য। তো এই বক্তব্য গুলার কোনো ঠিক ঠিকানা নেই, কোনটা কোন জায়গায় যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখা যাচ্ছে একই সুরার একই আয়াতের মধ্যে আল্লাহ একবার বলতেছে, সেই একই একই আয়াতের মধ্যে আবার মুহাম্মদ বলতেছে, আবার একই আয়াতের মধ্যে আবার বান্দা বলতেছে। মানে একটা মানে ধরেন একটা সেন্টেন্স মেক করতে হলে তো কথাটা কে বলছে সেটা প্রপারলি লিখতে হবে, কিন্তু কোরআনের ভিতরে এরকম কোনো ঠিক ঠিকানা নাই। যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই ভাবে। একই সুরার মধ্যেও দেখা যাচ্ছে যে এক জায়গায় আল্লাহ বলতেছে, এক জায়গায় মোহাম্মদ বলতেছে। সুতরাং এগুলোর লিস্ট আছে আমাদের কাছে যে কে কোথায় বলতেছে, কেমনে কি বলতেছে, সেটা লিস্ট আমরা তৈরি করছি। তো এগুলো থেকে বোঝা যায় যে তারপর পাকানো মোহাম্মদের যখন যা ইচ্ছা মনে হয়েছে তখন তা বলছে, সেগুলো কোরআনের ভিতরে লিখে রাখছে। এখন এগুলো তো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, এগুলা এগুলা যারা পড়তেছে, যারা কোরআন পড়তেছে, পড়েও এটাকে একটা ঈশ্বর প্রদত্ত বাণী, ঈশ্বর প্রদত্ত একটা বই, এটা কি করে আমি আমার মাথায় আসে না ভাই? আমি আরেকটু বলছি আপনাকে, না, এখানে 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 একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে যে ছোটবেলা জি থেকে বলুন। একটা লোককে যখন শেখানো হবে যে কোরআনে যা লেখা আছে সেটাই সঠিক, সেটাই সত্য, এইবার তুমি কোরআনটা পড়ো, তার মানে হচ্ছে কোরআন পড়ার আগেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে কোরআনে যেই কয়টা কথা লেখা আছে প্রত্যেকটা কথা সত্য। এবং এই সিদ্ধান্ত নিয়ে যখন একজন মানুষ একটা একটা বই পড়বে তখন তার কাছে সে এইগুলা নানা যুক্তি তৈরি করবে, নানা ব্যাখ্যা তৈরি করবে। কিন্তু মানে এই এখানে জিনিসগুলো তো বোঝা এখানে যায়। ভাই আরেক এখানে ভাই হ্যাঁ, আরেকটু তারা ইমপ্রেস করে এইভাবে যে কোরআন পড়তে হবে বা আরবিতে, আরবিটা তো আমাদের মাতৃভাষা না, তো আরবিতে পড়লে তো এটা বুঝবোই না, আরবিতে পড়লে নাকি বেশি সওয়াব হয়, বেশি পূর্ণ হয়, এই যে এই টাইপের কথাবার্তা বলে দেখা মানুষ আরবিতে কোরআন পড়ে। তো বাংলা কোরআনটা পড়লে, যদি বাংলা কোরআনটা বুঝে পড়া যায় তাহলে অনেক কিছু শিখা যেত। এখানে আমি আরেকটু অ্যাড করতেছি আপনার সাথে, সুরা ইব্রাহিম এটা হচ্ছে কোরআনের 14 নম্বর সুরা, আয়াত নাম্বার হচ্ছে 40, লিখছে হে আমার পালন কর্তা আমাকে নামাজ কায়েমকারী করুন, হে আমার পালন কর্তা আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও হে আমাদের পালন কর্তা এবং কবুল করুন আমাদের দোয়া। তাহলে এটা কার কথা ভাই? আপনি দেখেন একটু, আমি ভালো করে হয়তো পড়তে পারি নাই কারণ আমি তো হ্যাঁ এইভাবে। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে ঠিক আছে। এগুলা কার কথা তাহলে? হ্যাঁ, এগুলো তো অবশ্যই মানে খুবই হাস্যকর ব্যাপার স্যাপার, যে একটা ঠিকঠাক তো রাখতে হবে যে কে বলতেছে, কাকে বলতেছে, সেগুলোর তো কোনো ঠিক নাই। মানে একজন সাহিত্যিক যখন একটা বই লেখেন তখন তৃতীয় পক্ষ হিসেবে লিখতে পারেন, বা প্রথম পক্ষ হিসেবে লিখতে পারেন, বা দ্বিতীয় পক্ষ হিসেবে লিখতে পারেন, কিন্তু এখানে তো কোনো ঠিক ঠিকানা নাই এগুলার।
তো আসিফ ভাই, আমি আসলে আপনার সময় নষ্ট করতেছি হয়তো, আমি আমার কনফিউজড যাচ্ছে আজ থেকে আপনার আপনাদের লাইফ টাইম শুনে। ভাই যেভাবে আসতেছে মানুষ, আমার মনে হয় আগামী 10 বছরের মধ্যে একটা মহা বিস্ফোরণ ঘটবে, আমার আমার আশা, আমি আশাবাদী। কারণ আমি নিজেও জানতাম না ভাই এগুলো লেখা আছে, যখনই শুনলাম সবকিছু কোরআন থেকে আবিষ্কার হয়, সব থেকে কোরআন থেকে আবিষ্কার হয়। একটা সময় আপনাদের বা মাসুদ ভাইয়ের লাইভ শুনলাম, লাইভ শুনে কোরআনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম। আমি যেহেতু একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, কোরআন সম্পর্কে আমাকে জানতেই হবে। তো তখন জানার আগ্রহ প্রকাশ করলাম আর কি, যখন জানার আগ্রহ প্রকাশ করলাম তখন দেখলাম যে আপনারা যা বলেন আমরা এগুলো মিলাই দেখি, মিলাই দেখার পরে দেখি যে না আসলে সত্য কথাই তো বলেন। আমরা তো এই নিয়ে চিন্তাও করি নাই কখনো, ভেবেও দেখিনি আসলে কোরআনে কি লেখা আছে। আপনারা মানুষের মানে মাথা বা জ্ঞান বা চোখ আপনারা খুলে দিচ্ছেন, এই হচ্ছে আপনাদের কাজ। খুব ভালো লাগে আমাদের, খুব ভালো লাগে, আপনারা চালায় যান। এখানে আপনাকে আরেকটা কথা বলে দিই, আপনি আমার একটা লেখা আছে আমি কেন ইসলামে বিশ্বাস করি না, পর্ব 1, 2, 3, এই তিন এই জায়গায় কিন্তু আমি এই জিনিসগুলো লিখেছিলাম যে কোরআনের লেখক বা বক্তাকে আপনাকে আমি মানে আপনি যদি লেখাটা একটু পড়েন সেখানে দেখবেন যে একই সুরার মধ্যে একই আয়াতের মধ্যে কয়েক ধরনের ইয়া আছে। তো আপনি এই জিনিসগুলা দেখতে পারেন। আমরা সবসময় অনুরোধ জানাই সবাইকে যে তোমরা বাংলায় কোরআন পড়ো, বাংলায় বুঝে বুঝে পড়তে, এবং বুঝে পড়লে যে এই ব্যাপারটা হয় যে সে নিজেও বুঝলো, সে নিজেও যাচাই করতে শিখলো, কিন্তু আরবিতে পড়লে তো আর যাচাই করার মতো মানে সামর্থ্য থাকে না মানুষের। এই কারণে আমরা সবসময় বইগুলা পড়তে বলি, মাতৃভাষাতে পড়তে বলি। তবে আসিফ ভাই, আমি আল্লাহর বা আল্লাহ যে নির্দেশ করছে আল্লাহর নির্দেশের বাইরে আমি এক পাওয়ার নড়ি নাই, এক পাওয়া আগাই নাই। আল্লাহ যা বলছে আল্লাহর কথা অনুযায়ী আমি চলতেছি। উনি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে লিখছে, 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতে লিখছে, অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা পদভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন, তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। তো আল্লাহর ইচ্ছায় এখন আমি পদভ্রষ্ট হয়ে গেছি, এখন আমার দোষ না, আল্লাহই করছে। আল্লাহ নিজেই করেছে, ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহর ইচ্ছা নিজে। অবশ্যই আমাকে যদি কখনো জিজ্ঞেস করে, আমি অবশ্য এই দুযোগ ব্যস্ত তো একদম ছাগল কাঁঠাল বাদা দেখানোর সামিল, এগুলো যদি কখনো থেকে থাকে তখন আমি ডাইরেক্ট আমাকে আমি আমাকে যদি প্রশ্ন করা হয় কে তুই মনোনীত ধর্ম ছাইরা, তুই কাফের হয়েছিস, তুই নাস্তিক হয়েছিস, তো সংশয়বাদী হয়েছিস, তখন আমি বলবো যে আপনি আমাকে যেভাবে নিয়েছেন আমি ঠিক সেই কাজটাই করছি। অতএব দোষ হইলে আপনার হবে প্রথম, আর বিচার চাইলে আপনারই প্রথম বিচার যাবো আমি। আমি ঠিক ওনার কাছে কথা বলবো, বিচার যদি হয় প্রথম বিচার আপনার হবে, কারণ আপনি নাকি আমাকে তৈরি করছেন, আপনি তৈরি করে আপনি আমাকে পদভ্রষ্ট করছেন। ঠিক আছে, আমার কি আমার এখানে কি হাত আছে নাকি এটা আমি বলবো তাকে, এটা আমি সবার সবার আগে বিচার হবে শয়তানকে বানানোর বিচার। জি 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 মাসুদ ভাই, আসলে কি শয়তান টয়তান বলতে কিছু আছে? আজ পর্যন্ত কোনো তো দেখলাম না শয়তান কি আসলে আছে। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক শুভকামনা রইলো, আবার কথা হবে। হ্যাঁ মাসুদ ভাই, মাঝে মধ্যে, হ্যাঁ মাঝে মধ্যে যদি ইয়ে করি নক করলে একটু অ্যাড করেন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ভাই।